الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدينة جنة من دو مدن جنة بانگلار دھرابائي كونستان مومن در কোরআনে পাক থেকে একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব তিলাওয়াত করব ও তফসির সহ যেখানে আল্লাহ তালা ইরশাদ করেছেন ইয়া ইহল্লাদ আনু হে মোমিন বলে সম্বোধন করেছেন আল্লাহ তালা আমরা মোমিনদের উদ্দেশ্য করে আল্লাহ তালা কী ইরশাদ করেছেন তৎ বিষয়ে ইনশাল্লাহ আমরা আজকের আলোচনায় আপনাদের সামনে উপাধ্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুরুতেই রসুল পাকসাল আলা আলিউ আলী আসাল্লামের পর দরু শরীফ পাঠের মাধ্যমে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি হুজুর পাকসালআলা আলী আলিয়াস্লামের উপর দরু শরীফ পাঠ করার অনেক ফজিলত বরকত রয়েছে হুজুর পাকসালাহ আলী উল ইসলাম ইরশাদ করেন যা তাবরানি শরীফের মধ্যে হাদিস পাকখানা খানা ইরশাদ হচ্ছে হুজুর পাকসল্লাহআলা আলী উল ইসলাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পড়ো কেননা তা আমার নিকট পৌঁছে থাকে সোহায় সল্লুআ আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ আলী উলিসাল্লাম মাদির যেন দর্শকবৃন্দ রসুল বাহল আলী উলি সাল্লাম থেকে আমরা প্রকাশ্যে যতটুকু দূরেই থাকে না কেন কিন্তু আমরা যখনই রসুল পাকসাল আলী আলি সালামের পর দরুশরি পাঠ করব আমাদের আলোচনা আমাদের পিতার আলোচনা হুজুর পাকসাল্লাহ আলী ইসলাম দরবারে হতে থাকবে তা কতই না সৌভাগ্যবান দূরে থেকেও আমার রসুল দরবার আমাদের উপস্থিত হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের স্মরণ হয়ে যাচ্ছে গুনাহগারদের স্মরণ হুজুর পাকসাল্ল্লাহ আলী ইসলাম দরবারে হচ্ছে রসুল বাসালাহ তালিয়া যদি দয়া করে দেন আর আমাদের পক্ষে যদি সাফায়াত করে দেন আমাদের গুনাহ থেকেও মুক্তি লাভ হবে এবং আখরাতে জান্নাত লাভ হবে সল্লু আল আলাল হাবিব সল্লাহআলা আলহাম্মদ সল্ল্লাহতআলআ ওসাল্লাম সাল্লাহ সালামান আলী সাল্লাম আর ইসলাম ভাইরা মাদিনীচের দর্শকবৃন্দ আজকে এমন একটি আয়াত করিমাম আমরা তিরাওয়াত করতে যাচ্ছি হ্যাঁ আমরা একটু মনোযোগী হই এই আয়াত করিমা মধ্যে আল্লাহ তালা এমন একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন যে বিষয়টা তখনও ছিল এখনও আছে প্রকৃত মুসলমান তা থেকে বিরত হতে পেরেছে আর যারা কিছু এমন রয়েছে তারা মেনে তো নিয়েছে আয়াতের আহকামকে বিধানকে মেনে নিয়েছে কিন্তু বাস্তবায়ন করতে পারেনি তাদের জন্যে রয়েছে দুনিয়া আখেরাতে লাঞ্ছনা ও আসাব আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি আল্লাহ তালা যেমন রহমান ও রাহিব তেমনি আল্লাহ তালা আল্লাহ তালার আজাবের ব্যাপারে ইরশাদ করেছেন ইন্না বৎসর আব্বিক শদীদ আল্লাহ তালার পাকরাও অত্যন্ত কঠোর আল্লাহ তালা আজাব অত্যন্ত কঠিন আদাবুন আলিম আদাবুন আজিম বলে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে আমাদের হুশিয়ারি বানিয়ে দিয়েছেন তাই আল্লাহ তালা রহমতের প্রতি আমাদের যেমন বিশ্বাস রাখা দরকার তেমনি আল্লাহ তালা আজাবকে ভয় করে আল্লাহ তালার নারাজিকে ভয় করে আমাদের গুনাহ থেকে ওই পাপমূলক আচরণ থেকে আমাদের টুটে থাকা দরকার চলুন আমরা ওই আয়াত করিমার দিকে যাচ্ছি ওই আয়াত করিমা কোরআনে পাকের সর্ববৃহৎ সুরা সুরা বাকারার দুইশত আটাত্তর নং আয়াতের মধ্যে আল্লাহ তী ইরশাদ করেছেন চলুন আমরা প্রথমে ওই আয়াতের এবং আয়াত সংশ্লিষ্ট দুই একটি আয়াতের আমরা তিলাবাত শ্রবণ করে নেই সল্ল আল হাবীব সাল্লহ সাল আলিবা আলি ওসাল্লাম সল্লু আল হাবিব সাল্লআ আল মুহমদ সাল্ল্লাহ তলিহি আলী সাল্লাম মদির দর্শকবৃন্দ আমরা আল্লাহ তাল কালাম কোরআনে পাক থেকে ওই আয়াত শ্রবণ করে নিয়েছি চলুন আয়াতের মধ্যে কী ইরশাদ হয়েছে আল্লাহ তালা কী ইরশাদ করেছেন আমরা আলা হজরতের কলমের তুলিতে যেই কোরআনে পাকের তর্জমা করা হয়েছে তা শ্রাবণ করে আল্লাহ তালা কোরআনে পাকের বাকারা দুইশত আটাত্তর নং আয়াতের মধ্যে করছেন হে করছেনমানদারগণ আল্লাহকে ভয় করো এবং ছেড়ে দাও যা বাকি রয়েছে সুদের যদি মুসলমান হও এটা তো মূল আয়াত পরবর্তী আয়াতে আল্লাহ তা ইরশাদ করছেন ফা ইল্লাম তাফাআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়ালা মুন অতপর যদি অনুরূপ না করতে পারো তবে নিশ্চিত বিশ্বাস করে নাও আল্লাহ ও আল্লাহর রসুলের সাথে যুদ্ধের এবং যদি তোমরা তওবা করো তবে নিজেদের মূলধন নিয়ে নাও না তোমরা কারো ক্ষতি সাধন করবে না তোমাদের ক্ষতি হবে এরপরে ارشاد হচ্ছে ওয়াইন কানাযু উসরাতিন ইলা মাইসারা ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলমুন তারজুমাই এবং যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে তাকে অবকাশ দাও সচ্ছলতা আসা পর্যন্ত এবং ঋণ তার উপর সম্পূর্ণ ছেড়ে দেয়া তোমাদের জন্য আরও কল্যাণকর যদি জানো সুবহানাল্লাহ সল্লু আল হাবীব সল্লাহআ মোহাম্মদ সল্ল্লাহআলা আলিহ আলি ও সাল্লাম মদেন চ্যানের দর্শকবৃন্দ প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তালা সুদের ব্যাপারে জিকির করেছেন আলোচনা করেছেন সুদের হুকুম আল্লাহ তালা নাজিল করেছেন উদ্দেশ্য করে আল্লাহ তালা প্রথম আয়াতের মধ্যে ইশাদ করেছেন যে আল্লাহ কে ভয় করেন আল্লাহকে যদি ভয় করো তখন আল্লাহ চালার বিধান হুকুম মানাটা তোমাদের জন্য আসান ও সহজতর হবে এরপর সাধ করছেন ছেড়ে দাও যা বাকি রয়েছে সুদের সুদের যেগুলো কার্যকলাপ তোমাদের মধ্যে বিধান রয়েছে বাকি রয়েছে সেগুলো ছেড়ে দাও সুদের অংশকে তোমরা ছেড়ে দাও মূল যেটা রয়েছে সেটা তোমরা নিয়ে নিতে পারো সুদ ছেড়ে দাও সুদ গ্রহণ করা থেকে তোমরা বিরত থাকো যদি মুসলমান হও মুসলমান যদি হয়ে থাকো তাহলে আল্লাহ তালার বিধানকে আল্লাহ তালা আয়াতকে মানাটা আমাদের জন্য আসান ও সহজতর হবে আর মুসলমান কখনো সুদের লেনদেন করতে পারে না না অপরজনকে সুদ দিতে পারে না সে সুদ অপর মুসলমান ভাই থেকে নিতে পারে তাই আমাদের উচিত সুদ গ্রহণ এবং সুদ প্রদান থেকে বিরত থাকা চলুন এই আয়াত থেকে আমরা দুটো মশালা শিখি দুটো মশালা শিখতে পাই নাম্বার ওয়ান প্রত্যেক মুমিনের জন্যে তাকোয়া গাড়ি অবলম্বন করাটা জরুরি তাকোয়া অর্থাৎ খোদাভীতি পরহেজগারিতে অবলম্বন করা জরুরি নাম্বার দুই তাকওয়া হচ্ছে ইমানের পরে তাকোয়া আসে ইমানের পরে ইমান তাকোয়ার জন্য এমনই একটা পূর্ব শর্ত যেমন ওজু নামাজের জন্য। উজু ছাড়া যেভাবে নামাজ হয় না ইমান ছাড়া তাকুয়া পরিপূর্ণ হয় না ইমান তাকোয়ার জন্য এমনই পূর্ব শর্ত যেমন ওজু নামাজের জন্য উজু ছাড়া যেমন নামাজ হয় না তেমনি ইমান ছাড়া তাকুয়ার কোনো মূল্য নাই আবার তাকুয়া ছাড়া ই মানের সাজসজ্জাও হয় না তাকুয়া হচ্ছে ভূষণ তাকুয়া হচ্ছে জিনত অলঙ্কারস্বরূপ তাই ক্রিসাইভারা একটা মানব দেহের মধ্যে যেভাবে তার পোশাকাদি তাকে খুব সুন্দর মানায় সুন্দর দেখায় এতে তার মান সম্মান সবকিছু নির্ভর করে অনুরূপভাবে ইমান তো পেয়ে গেলাম আল্লাহ তালা দয়ায় যদি আমি একটা শরীরে যেভাবে কাপড় তার মানসম্মানকে বৃদ্ধি করে সেভাবে ইমানদার ব্যক্তির যদি তাকুয়া থাকে তাহলে তার শোভা আল্লাহ তালা দরবারে আরও বৃদ্ধি পায় ইসলামী ভাইরা তাকুয়া ছাড়া ইমানের তেমন গুরুত্ব থাকে না কারণ তাকুয়া যদি ইমান আস্তে আস্তে ঘুরে ধরা যায় পরবর্তীতে শয়তানের জন্য ওই ওই ইমানের উপর হামলা করা ওই মুমেনের উপর হামলা করা হামলা করে ইমানকে ছিনিয়ে নেওয়া তার জন্য সহজতর হয় যদি আমরা আল্লাহ তালার বিধানকে আমরা আপন করে নেই তাকুয়া অবলম্বন করি তাহলে আমাদের জন্যে আমাদের ইমানের পক্ষে এটা অনেক মজবুত একটা বাউন্ডারি হিসেবে কাজ করবে তাই আল্লাহ তালের ঈর্ষাদ মোতাবেক মুসলমান ব্যক্তি কখনো সুদ গ্রহণ করতে পারে না চলুন যখন সাহাবাইকরাম আলি হিমুর রিদওয়ানের মাঝে প্রাথমিক যুগে ইসলামে সুদের আহকাম নাজিল হয় নাই সুদকে হারাম হওয়ার বিধান এখনও নাজিল হয় না অবতীর্ণ হয় নাই সুদের লেনদেন চলত কাফির এবং মুসলমানদের সাথে যখনই আল্লাহ তালা সুদের আহকাম নাজিল করলেন যে সুদ গ্রহণ করা যাবে না তখন এটা এরূপ হল যে মুসলমান কাউকে ধার দিয়েছে টাকা দিয়েছে সুদের বিনিময়ে তাহলে সে তার মূলধন ফিরিয়ে নিতে পারবে মুসলমান থেকে ফিরিয়ে নিবে অথবা কাফির থেকে সে তার মূলধন চাইতে পারবে কিন্তু সুদ বর্ধিত অংশ যেটা দেয়ার একটা অঙ্গীকার ছিল সেটা সে নেবে না আচ্ছা এটা তো মুসলমানের জন্যে আর যদি কাফির থেকে সে কোনো কিছু ধার নিয়ে থাকে টাকা পয়সা ইত্যাদি অমুসলিম থেকে যদি কোনো কিছু সে ধার নিয়ে থাকে আর সেটার বিনিময়ে তাকে অতিরিক্ত যেটা সম্পদ বা অর্থ দিতে হচ্ছে যেটাকে আমরা শরীয়দের ভাষায় সুদ বলছি তো সেটা সে অমুসলিমকে দিবে না দিতে বাধ্য থাকবে না কারণ সুদ এমন একটা ঘিন্ন জিনিস যেটা আল্লাহ তালা শুধু মুসলমানদের উপর নাজিল করেন নাই সেটার বিধান অমুসলিমদের জন্যে প্রত্যেকটা মুসলমানের জন্যে প্রত্যেকটা মানুষের জন্যে কারণ এটা একটা মানবতা বিরোধী কাজ সুদ যেটা সমাজকে ধ্বংস করে দেয় মানুষের মধ্যে অভাবগ্রস্ততা নিয়ে আসে মানুষের মধ্যে গোলামির একটা ভাব নিয়ে আসে যেটা মানুষকে আস্তে আস্তে মানবতা বিরোধী কাজের প্রতি উৎসাহিত করতে থাকে আর এক প্রকার মানুষ শুধু উঁচু থেকে উঁচুতে চড়তে থাকে আর আরেক প্রকারের আরেক শ্রেণীর মানুষ নিচের দিকে নামতে থাকে তাদের বাক্সাধীনতা আস্তে আস্তে চলে যায় মানুষ অভাবগ্রস্ত হতে থাকে মানুষ এই সুদের টাকা পরিশোধ করার জন্যে ঘৃণ্য কাজ পর্যন্ত করতে সে দ্বিধাবোধ করে না মানুষের মাঝে অনৈতিক কাজ অসৎ চরিত্রের কিছু তার ভিতর নমুনা ফুটে উঠতে থাকে সে গর্হিত থেকে গরহিত কাজ সে করতে দ্বিধা করে না তাই পি ইসলাম ভেড়া এবং মাদিনী চ্যানের দর্শকবৃন্দ সুদ আজকে আমরা যারা গ্রহণ করছি সুদকে আমরা যারা ব্যবসার মতো মনে করি সুদকে আমরা যারা আমাদের নৈতিক অধিকার মনে করি আবার আরেক পক্ষ আছে না না বাবা আমি সুদ ধরতে রাজি না আচ্ছা তো সুদ এটা আসছে কী করবো আর তুমি এটা গরিবকে দিয়ে দাও এরকম একটা জিনিস আমাদের ভিতর কাজ করে উভয় প্রকারের এটা হচ্ছে কুমন্ত্রণা সামিল উভয় প্রকার কুমন্ত্রণা শয়তানের পক্ষ থেকে আছে আসে শয়তানের পক্ষ থেকে আসে এগুলো আল্লাহ তালার বিধান নয় আল্লাহ তালা মুসলিমের জন্য যেভাবে সুদকে হারাম করেছেন অনুরূপভাবে মুসলমানের জন্য এটা আরও অধিক হারাম চলুন হাদিসে পাকের মধ্যে কি ইরশাদ হচ্ছে রসল পাক সাল্লাহ তলিবল সাল্লাম সুদের ব্যাপারে আমাদেরকে কিভাবে বাঁচতে বলেছেন এবং কারা কারা সুদের এই ক্ষতিগ্রস্ততায় কে আমাদের দিন তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং আল্লাহ তাআলার দরবারে তাদের স্থান কোথায় হবে চলুন কিতাবের মধ্যে ইরشاد হচ্ছে এই হাদিসে আমরা মুসলিম শরীফ থেকে আমরা শুনে নেই আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা কালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালি সাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালহুম সওয়াউন হাজরতে জাবির রদিয়াল্লাহ তু থেকে বর্ণিত তিনি বলেন রসুলবাক সাল্লু আলী আলীবলিয়া সাল্লাম অভিসম্পাদ করেছেন অভিশাপ দিয়েছেন আ কিলা রিবা যারা সুদ খায় তাদের প্রতি সুদ গ্রহণকারীর প্রতি সুদ বক্ষণকারীর প্রতি বা মু সুদ খাওয়ানো ব্যক্তির প্রতি অর্থাৎ সুদ যে প্রদান করে যে খাওয়ায় যে বক্ষণ করায় তার প্রতি ওয়াকাতিবাহু সুদের সুদ লিপিবদ্ধকারী সুদের ব্যাপার স্যাপারগুলো যে লিপিবদ্ধ করে লিখে তার প্রতি তার উপর ওষা হিদাইহি এবং সুদের ব্যবস্থায় যারা সাক্ষী থাকে তাদের প্রতি রসল বালাল্লাহাম অভিশাপ বর্ষণ করেছেন ওাকালা হুম এবং তিনি বলেন প্রত্যেকে বরাবর হবে এক্ষেত্রে অর্থাৎ আল্লাহ তাল নারাজি আলী সাল্লিউলিয়া সাল্লামের অভিশাপ এবং গুনাহের ক্ষেত্রে সবাই বরাবর হবে এমন না যে যে সুদ প্রদান করছে সে বেশি গুনাহাগার হবে আর যে সুদ খাচ্ছে সে তত বেশি গুনাহগার হবে না যে সাক্ষী ছিল সে তো সুদ গ্রহণও করে নাই সে সুদ খায়ও নাই সে খাওয়ায়ও নাই সে শুধু সাক্ষী ছিল অথবা যে সুদের কাজ কারবারে যে কোষাধ্যক্ষের কাজ করছে বা দপ্তরে দাপ্তরিক কাজ করছে সে লিখছে ক্যাশিয়ারের কাজ করছে যে সুদের টাকা দিচ্ছে যে লিখছে ইত্যাদি ইত্যাদি ব্যক্তিরা যে গুনাহ থেকে পার পাবে এমন কিছু না প্রত্যেকেই গুনাহের সমান অধিকারী হবে তাদের মাঝে গুনাহের সমবন্টন হবে অর্থাৎ শাস্তির সমবন্টন তাদের মাঝে হবে প্রত্যেকেই গুনাহের সমপরিমাণ ভাগ পাবে প্রত্যেকে এই অপরাধে সমান অপরাধী কত বড়ই বিপদ আজকে মুসলমান সুদ থেকে বাঁচতে পারছে না আজকে পুরা জগৎটা কেমন যেন সুদের মাঝে বিলীন হতে যাচ্ছে আমাদের সমাজের মহাব্বতের বন্ধন ভালোবাসার বন্ধন আস্তে আস্তে উঠে যাচ্ছে আমার কাছে অনেক টাকা হয়ে আছে কোথায় আমি কি জন্ম হওয়ার সাথে সাথে ওই টাকার পাহাড়টা আমার চলে এসেছিল না এটা তো রপ্তাহ আমাকে দিয়েছে আল্লাহ তালা দয়ায় আমার প্রতিবেশী ভাইকে আরে আমার নিজের ভাইকে অভাবগ্রস্ত ভাইকে ঋণগ্রস্ত ভাইকে আমি টাকা দিতে সমস্যা কোথায় ব্যাংকের মধ্যে আমার টাকা অডেল পরে আছে না ব্যাংক এটা বক্ষণ করতে পারবে ব্যাংক এটা যেমন ইচ্ছা তেমন করে তার ব্যবসার মধ্যে ইউজ করতে পারবে আমার মুসলমান ভাইয়ের কোনো অধিকার নাই আমার মুসলমান ভাইকে আমি ওটা দিতে পারছি না কেন আরে হাদিসে পাকের মধ্যে তো সদকা করার অনেক সওয়াব ও ফজিলত বলা হয়েছে। কাউকে যদি সদকা করা হয় টেন পারসেন্ট অর্থাৎ দশ গুণ আমি সওয়াব পাচ্ছি আর যদি কাউকে যদি ঋণ দেওয়া হয় বিনা সুদে বিনা প্রফিটে যদি ঋণ দেওয়া হয় তাহলে আঠারো ভাগ আমি সাওয়াব বেশি পাচ্ছি আঠারো গুণ কেন আমি কাউকে সৎকা করে দিলাম দিয়ে দিলাম আমার মাল চলে গেল কিন্তু দশগুণ সাওয়া পেয়েছে বা দর্শকবিন্দি একটু চিন্তা করি কিন্তু কাউকে যদি আমি বিনা সুদে বিনা ইন্টারেস্টে বিনা প্রফিটে কোনো কিছু লাভের মাত্রা না রেখে তাকে যদি আমি জিনিসটা ধার দেই ঠিক আছে তোমার প্রয়োজন মিঠিক আমাকে দিয়ে দিবা টাকাটা ফেরত দিয়ে দিবা তাহলে আমি সবাব পাচ্ছি আঠারো গুণ স্বভাব পাচ্ছি আঠারো গুণ আরও এর চেয়ে বেশিও পেতে পারি ভালো বলে নিহতের কারণে আর তাহলে আমি সা বেশি পেলাম আল্লাহ তালা দয়াই ওই টাকাটা আমি ফেরতও পাওয়ার একটা বিধান রয়েছে টাকাটা আমি ফেরতও পেতে পারি আমার টাকা টাকা থেকে গেল আমার স্বাব কিন্তু অনেক গুণে পেলাম বেশি এবং সাথে সাথে আমার মুসলমান ভাইয়ের দোয়াও পেলাম মুসলমান ভাই সুদবিহীন প্রফিটবিহীন একটা টাকা সে পেয়ে সে কেমন খুশি হয়ে আমার জন্য দোয়া করবে চলুন সুদের ব্যাপারে আরও হাদিসে পাকের মধ্যে অনেক ইরশাদ রয়েছে আমরা কতটুকু সুদ থেকে বাঁচতে পারছি আমরা একটু চিন্তা করে নিই যে এই হাদিসে পাকখানা ইবনে মাজা শরীফের মধ্যে রয়েছে হজরত আবু হুরাই রদি আল্লাহ এই হাদিসে পাকখানা ইরশাদ করছেন আবি হুরাইরাতদিয়াল আল্লাহ তয়লান

লোকদের মাঝে অর্থাৎ আমার উন্মতের মাঝে এমন একটা সময় আসবে জামানুন মানুষের মাঝে এমন একটা সময় এমন একটা যুগ আসবে আকিলা রবা মানুষের মধ্যে এমন কোনো মানুষ বাকি থাকবে না যে সুদ গ্রহণ করবে না যে সুদ বক্ষণ করবে না অর্থাৎ সময় সুদ বক্ষণ করবে সুদ বক্ষণ ছাড়া কোনো ব্যক্তি বাকি থাকবে না এটা আধিক্যতার উপর রসুল বাকুল্লাহাম বলেছেন আচ্ছা এরপরে অংশ কী বলছেন ফাইল্লাম ইয়াকুলহু যদিও সে না খেয়ে থাকে এমন ব্যক্তিও থাকবে যারা খাচ্ছে না কিন্তু বলা হচ্ছে হাদিসে বাগের মধ্যে আস বাহু বখারি হি এর উত্তাপ তার পর্যন্ত পৌঁছে যাবে সুদের উত্তাপ গরম ভাব তার পর্যন্ত পৌঁছে যাবে আমি খাচ্ছি না আমার ভাই খাচ্ছে আমি খাচ্ছি না আমার প্রতিবেশী খাচ্ছে আমি খাচ্ছি না আমার সন্তানকে সেই ট্রেন্ড আপ করি নাই সেই ইসলামী শিক্ষা আমি দেই নাই আমার বাচ্চা সুদের ব্যাপারে সে জড়িয়ে গিয়েছে সে সুদের লেনদেন করছে ব্যবসা করছে সুদমূলক প্রতিষ্ঠানে সে চাকরি করছে তার আনা সে টাকা করে দিয়ে আমি চলছি আমি খাচ্ছি সে আমার ভরণ পোষণ করছে উত্তাপ আমি পর্যন্ত পৌঁছে যাচ্ছে আমার প্রতিবেশী সুদের লেনদেন করছে আমি মারা করছি না কেয়ামতের দিন এটার কারণে যদি আমাকে জাহান্নামের উত্তাপ পেয়ে বসে জাহান নামের আগুন যদি আমাকে ছুঁয়ে বসে তো কেমন হবে কৃষ্ণাই ভাইয়া এবং বাদি চ্যানা দর্শকবৃন্দ সুদ অনেক লম্বা একটি চ্যাপ্টার এটার যখন আয়াত নাজিল হয় কিতাবের মধ্যে রয়েছে যে রসুল বাগসাল্ল্লাহত আলাহ আলী ইসলামের এই কিছুদিন পরেই দুনিয়া থেকে পর্দা করেন আমাদের মাঝ থেকে চলে যান তখন যে এই সুদের আহকামটা বিস্তারিতভাবে ব্যাখ্যা রসুল বাগসাল্ল্লাহ আল সাল্লাম দিয়ে নাই সেই জন্য রাম বলছেন দিয়ে নাই বিধায় আমরা সুদ বক্ষণ করব। বাস এটার কোনো বিস্তারিত ব্যাখ্যা নাই আমরা খেতে থাকবো এমন না তো বলা হচ্ছে যে তোমরা সুদ এবং সুদের ভশ্বাসা আসে কুমন্ত্রণা আসে এমন বিষয় থেকেও তোমরা দূরে থাকো সুদ এখানে আছে এর বাউন্ডারি অনেক দূরে বানিয়ে নাও এর ধারে পাশেও তোমরা যেও নাও যেখানের মধ্যে সুদের ভশ্বাসা থাকতে পারে সুদের একটা আশঙ্কা থাকতে পারে ওই বিষয় থেকেও ওই রিলেটেড বিষয় থেকেও তোমরা অনেক দূরে থাকো ইমাম আজম আবু হালিফা রজিয়াল্লাহ আমাদের ইমাম আজম ইমাম আজমকে কেন ফলো করব না ইমাম আজমকে কেন মহাব্বত করব না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তা এক জানাজার মধ্যে শরী হওয়ার জন্য গেলেন জানাজা রেডি হতে একটু দেরি তো উনি রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন কেউ বললেন ইয়া ইমাম আজম আপনি এই ঘরের ছায়ার মধ্যে একটু দাঁড়ান ছায়ার দেয়ালের বা ছায়ার মধ্যে একটু দাঁড়ান আপনি রোদের মধ্যে কেন দাঁড়িয়ে আছেন ইমাম আজম বললেন না আমি ওখানে দাঁড়াতে পারবো না কেন তিনি এর ব্যাখ্যায় বললেন যার সার অনেকটা এরকম যে এই ঘরের মালিক আমার কাছ থেকে ঋণ গ্রহণ করেছে ঋণ কেমন দিস উনি তো বিনা সুদে দিয়েছেন যখনই পারো তুমি তোমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও কিন্তু ইমামা আজমের তাকুয়া গাড়িতে দেখেন ইমামা আজম বলছেন যে এই ঘরের ব্যক্তি আমার কাছ থেকে ঋণ করেছে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে এখন তার এই দালান থেকে তার এই কোঠা থেকে তার এই ঘর থেকে যদি আমি একটু ফায়দা নেই এর ছায়া যদি আমি একটু দাঁড়াই সে কৃতজ্ঞ হবে সে বলবে সে কিছু হয়তো বলতে পারবে না কারণ আমি তার থেকে টাকা পাই তো তাহলে তার এ টাকা ধার দেওয়ার কারণে তার জিনিস থেকে আমি একটা ফায়দা নিলাম ফায়দা কেন নিব তাই সুদ হচ্ছে ওটা একটা তো প্রকাশ্য সুদ আর একটা হচ্ছে সুদের যেটা মানে সুদমূলক আশঙ্কা রয়েছে সংশয় রয়েছে যেটার ব্যাপারে শুরু হওয়ার ওই বিষয়গুলো থেকেও আমাকে বাঁচতে হবে অর্থাৎ যাকে আমি টাকা ধার দিয়েছি কোনো কিছু ধার দিয়েছি তার থেকে এবং তার টাকা থেকে তার ছেলে সন্তান থেকে সেই ব্যক্তি থেকে তার পরিবার থেকে তার সম্পদ থেকে কোনো ফায়দা কোনো উপকার গ্রহণ না করার নামই হচ্ছে তাকোয়া আর এটাই হচ্ছে ইসলামের বিধান আর যদি আমি গ্রহণ করে ফেলি তাহলে এটা হয়তো সুদের আওতায় যাবে অথবা পরহেজ গাড়ি তার খিলাফ হবে তাই সুদ এবং সুদ রিলেটেড বিষয়াদি থেকে আমাদের বাঁচতে হবে ইসলাম ভাইরা রসুল বা সাল্লাসাল্লাম সুদকে বিলীন করার জন্যে দুনিয়াতে তশ্ফ এনেছেন আর সুদের মাধ্যমে কোনো কিছু বাড়ে না আমরা মনে করছি বাহ্যিকভাবে সুদের মাধ্যমে আমাদের অনেক প্রফিট হচ্ছে না কোথায় কোন দেশ সুদ গ্রহণ করে আজকে তরক্কি হয়েছে বলেন কোন দেশ শান্তিতে আছে কোন পরিবার সুদ গ্রহণ করে সে বড় বড় বিল্ডিং বেঁধেছে কিন্তু তার ব্যক্তিগত জীবনে জিজ্ঞেস করে দেখেন সে কতটুকু সুখী সে পরিবারের পক্ষ থেকে কতটুকু সুখী সে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কত সুখী সে মার্কেটিং লেভেলে কতটুকু সুখী সে সন্তান সন্ততি নিয়ে কতটুকু সুখী সে সম্পদ নিয়ে কতটুকু সুখী না সুখী না কেননা পরবর্তী আয়াত ইনশাল্লাহ আজকে আলোচনা দীর্ঘায়িত হয় আমরা পরবর্তী পর্বের দিকে যাচ্ছি সুদ বিষয়ক আমরা পরবর্তী অনুষ্ঠানে কিছু আলোচনা করবো যে আল্লাহ তালা সুদ গ্রহণকারীর প্রতি সুদ বক্ষণকারীর প্রতি আল্লাহ তালা এইলানে জং করেছেন অর্থাৎ যুদ্ধের ঘোষণা দিয়েছেন আর আল্লাহ তার রসুল যার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কোনো শক্তি নাই তার এই যুদ্ধে পেরে ওঠার পার পাওয়ার আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটা পরীক্ষা করোনা ভাইরাসকে মোকাবেলা করার শক্তি কোনো দেশের কোনো জাতির নাই এটা দেখিয়ে দিয়েছে আল্লাহ তালার পাওয়ার আল্লাহ নমরুদকে একটা ল্যাংড়া মশাদারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহ তালার একটা দুর্বল প্রাণী দিয়ে আল্লাহ তালা যে খোদা দাবি করেছে তার প্রতিশোধ অর্থাৎ এটা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ তালার বিরুদ্ধে যে যুদ্ধে নামে তার অবস্থা কেমন হয় তাই এখনো সময় আছে আমাদের পিছনে ফিরে তাকানোর এখনো সময় আছে আমাদের শোধরানোর আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার বিধানকে মানার এবং সঠিক পাক্কা মুসলমান হওয়ার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক নসিব করুন ইনশাআল্লাহ আজাহাল পরবর্তী অনুষ্ঠানে আল্লাহ তালা আরও বিধান সম্বলিত আয়াত নিয়ে সুদের বিস্তারিত হাকাম নিয়ে আমরা আবারও আসছি আমাদের সাথে থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলুল হাবিব সল্ল তল আইলা আলি হিবা আলী ওসাল্লাম